মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জের নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাইফুল ইসলাম সাজুর পরিচালনায় এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলজার মিয়া সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নূরপুর ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও উক্ত স্কুলের শিক্ষা নৈরাজী সদস্য আলহাজ মোক্তার হোসেন, বিশিষ্ট মুরব্বী লাল মিয়া সর্দার, মাস্টার দেলোয়ার হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য শাহজাহান মিয়া সাজু, নাজমা বেগম সহ আরো অনেকে। উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে জ্ঞান গর্ব বক্তব্য রাখেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে সভাপতি ও প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও এলাকার শুভানুদ্দায়ী ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে উদযাপিত অনুষ্ঠানমালা ছিল পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শায়েস্তাগঞ্জ থেকে শাখা হোসেন টিটুর পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।